ডিলিমিটেশনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদে উত্তপ্ত শিলচর পুলিশ এবং আন্দোলনকারীদের ধস্তাধস্তি মিছিল বের করার আগেই শতাধিক প্রতিবাদকারীদের আটক করলো পুলিশ আটক করা হলো কাছাড় জেলার কংগ্রেস সভাপতিকেও নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে তার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিশাল মশাল মিছিল বের করার চেষ্টা করে কাছাড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ডিলিমিটেশনের প্রতিবাদে কিন্তু বিশাল পুলিশ বাহিনী শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বের হতে দেয়নি সেই মিছিল শুরু হয় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের বাকবিতণ্ডা টানা হেচড়া এবং উত্তেজনা বারবার চেষ্টা করার পরও কোনোভাবেই বের করতে পারেনি মিছিল সংগঠনের কর্মকর্তারা অবশেষে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সবাইকে আটক করা হয় কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে পুলিশ দিয়ে যে আন্দোলন থামানোর চেষ্টা করছেন যা কোনোভাবেই সম্ভব হবে না আর যেভাবে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন এই ধরনের ঘটনা উপেক্ষা করেও আগামী দিনে আরো জোরদার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান সভাপতি অভিজিৎ পাল হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো না আন্দোলন করতে চায় পুলিশ দিয়ে এটা আন্দোলনকে স্তব্ধ করা হয় পুলিশ লাগিয়ে আন্দোলন বহিষ্কার করা হয় এটা দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা এটাই বুঝিয়েছেন বরাকে কোনো আন্দোলন নেই উনি বড় বড় ভাবে বক্তৃতা দিচ্ছেন বরাকে কোনো আন্দোলন নেই সবাই আমাকে ধন্যবাদ জানায় একবার হেমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে দেখো ধন্যবাদ কারা জানায় প্রত্যেক মানুষ প্রত্যেক সংগঠন সেটাকে নিয়ে আন্দোলন করছে আজকে যে বরাক উপত্যকায় 1976 থেকে 15টা আসন ছিল আজকে 2023 যেখানে 45 লক্ষ মানুষ হয়েছে এখানে আমাদের 2টা আসন কেটে দেওয়া হয়েছে এটা একটা বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে পঙ্গু করার এবং বরাক উপত্যকাকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে সামাজিকভাবে শেষ করার একটা ষড়যন্ত্র আমরা কংগ্রেস দল আমাদের শেষ রক্তবিন্দু দেখা পর্যন্ত আমরা সেটাকে শেষ হতে দেবো না আমরা আন্দোলন ওনাদের কত পুলিশ আছে আমাদের কত আন্দোলন আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের কর্মীরা প্রস্তুত আমরা ব্রিটিশ শাসন থেকেও আমরা দেশকে ইয়ে করেছিলাম স্বাধীন করেছিলাম আজকের দিনও আমরা কংগ্রেস কর্মীরা রেডি আছি যদি জেলে যেতে হয় যদি পুলিশ আমাদেরকে গুলি করে তাও আমরা নিজেদের প্রস্তুত তদুপরি আমরা বরাকের জন্য আন্দোলন করব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ